আমাদের আজকের এই প্রতিবেদনের নাম হালকা বাতাসে লুঙ্গি আকাশে। পরকিয়া এমনই এক অদ্ভুত জাদু যাতে একবার পড়লে মানুষ তার স্ত্রী সন্তান সব ভুলে যায়। বাংলাদেশের পূজা গতকাল ফোন করে তার বাবার কীর্তি নিজেই প্রকাশ করেছিল। বাংলাদেশে নিজের স্ত্রী সন্তান রেখে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এই গুণধর বাবা বর্তমানে লেম্বুছড়ার স্থায়ী বাসিন্দা, সম্পূর্ণ জাল পরিচয়পত্র বানিয়েই বসবাস করছে এদেশে। গল্প এখানেই শেষ নয়, এই আন্তর্জাতিক প্রেমিকের আরও এক স্ত্রী আছেন যার বাড়ি আসামের শিলচরে। সব মিলিয়ে বাংলাদেশের কুমিল্লাতে এক স্ত্রী, ত্রিপুরার লেম্বুছড়ায় এক স্ত্রী, আসামের শিলচরে আরও এক স্ত্রী, অর্থাৎ তিন তিনটে বিয়ে সেরেছেন এই বাংলাদেশি আন্তর্জাতিক প্রেমিক। এই খবর প্রকাশের পর বাংলাদেশের পূজা আবার ফোন করে ইন্ডিপেন্ডেন্টকে। এবার তার দাবি, যা দেখানো হয়েছে তা নাকি ডিলিট করে দিতে হবে, দ্রুত ডিলিট করে দেওয়ার কথা একাধিকবার বলা হয়। প্রশ্ন হচ্ছে, বাবার কীর্তি মেয়ে নিজেই প্রকাশ করে আবার মেয়ে নিজেই সব ডিলিট করে দিতে কেন বলল? সূত্রের খবর, ইতিমধ্যেই ঘটনা প্রকাশ্যে আসতেই সক্রিয় হয়েছে পুলিশ। পাসপোর্ট অ্যাক্টে মামলা নিয়ে গুণধর আন্তর্জাতিক প্রেমিককে গ্রেপ্তার করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর এভাবে একাধিক বিয়ে আর প্রেমে জড়িয়ে আপাতত লেম্বুছড়ার বাসিন্দার হালকা বাতাসে লুঙ্গি আকাশে। দ্বিতীয়বার ফোনে কি বলল বাংলাদেশের পূজা, রইল সবটাই। নমস্কার দাদা, আমার বাবা হচ্ছে অলরেডি নিউজটা দেখে ফেলেছে, এখন হচ্ছে আমাকে মানে ফোন করে অনেক কিছু বলছে, আপনি দাদা কৃপা করে নিউজটা ডিলিট করে দিন। আমি কি আপনার বাবার গোলাম না চাকর? আপনি একবার বলবেন নিউজ করুন, আরেকবার বলবেন ডিলিট করুন। লিসেন ম্যাডাম, এটা ভারতবর্ষ, এটা ইন্ডিয়া, আমাদের শুনুন আপনি। না, আপনার দুঃখ প্রকাশ দিয়ে আমাদের কিছু যায় আসে না, এটা ভারতবর্ষ, এটা ইন্ডিয়া, আপনি একবার সাহায্য চাইবেন। না লিসেন, আপনি বোন, মা, মাসি, ঠাকুরমা, দিদা আমার কিছুই নয়। আপনি ফোন করে হেল্প চেয়েছেন কিনা, হ্যাঁ কিনা? আমাদের দায়িত্ব আপনার বাবাকে অ্যারেস্ট করে বাংলাদেশে পুশব্যাক করা, তার জন্য যা যা করার এর জন্য আপনার স্টেটমেন্টটাই যথেষ্ট, সেটা আমরা করে দেব, কেমন? আপনি বলেছেন তো অভিযোগ, আপনি অভিযোগ করেছিলেন কিনা আগের ফোনটা, নিউজ হওয়ার ফোনটা আপনি করেছেন কি না আপনি করেননি? আপনি যেটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন সেটা তো গভর্নমেন্ট অফ বাংলাদেশের নাকি? তো উনি কিভাবে ভারতবর্ষে থাকতে পারেন, উনাকে নাগরিকত্ব কে দিল? না ভুল বলছি কথাগুলো, কত বছর আগে 100 বছর আগে, বাংলাদেশ স্বাধীন হবার আগে, পাসপোর্ট অ্যাক্ট। আচ্ছা আচ্ছা শুনুন, এটা কি বাংলাদেশ স্বাধীনতার পরের আই কার্ড তো, হ্যাঁ কি না? বাস পাসপোর্ট অ্যাক্টে ওনাকে অ্যারেস্ট ভারতবর্ষের পুলিশ করতে পারে এবং করতে হবে। কি বলেছে আপনার বাবা, কি বলেছে? অনলি ট্রুথ, আই নিড, লিসন ম্যাডাম, আই নিড অনলি ট্রুথ, শুধু সত্য। মানে আমার বাবার সাথে আমার কথা হয়েছে, তো আমার বাবা বলছে যে কি আমার বিয়ে দিবে,
আমার বাবার কাছে কোনো টাকা নাই, তো এখানে যতটুকু জায়গা আছে ওইটা বলছে যে সেল করে আমাকে দিয়ে দিবে, ছেলে যাতে দেখে। আমি বলছি তুমি তো না আসলে বিয়ে হবে না, তো আমার বাবা সম্মতি জানাইছে, কিন্তু এর মধ্যে যে নিউজ হয়ে যাবে আমি ভাবিনি, যেহেতু আমার বাবা একবার সম্মতি জানাইছে। মানে তাহলে আপনারা আপনারা না না লিসেন, আপনারা বাংলাদেশে বসে বসে আমাদের ভারতবর্ষের মিডিয়াকে ম্যাট্রিমনি এজেন্সি ভাবছেন, মানে আমরা বিয়ের দালালি করছি নাকি? না 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 দাদা, আমি 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 ওটা ভাবিনি। আমি আমি একজন কি করতে গেলে আপনার তুলনায় নগণ্য একজন, আপনার তুলনায় আমি একদম ছোট মানুষ, আমি বুঝিনি। আবেগে আমি অনেক কিছু বলে ফেলছি, নালিশ করে ফেলছি দাদা, আমাকে জীবনে তো অনেককে ক্ষমা করছেন। আমি আপনার আপনার বাংলাদেশ থেকে, শুনুন, বাংলাদেশ থেকে ফোনটা ইনকামিং ছিল, আউটগোয়িং কিছু আমাদের ছিল না, ক্লিয়ার? আপনি বাংলাদেশ থেকে ফোন করেছেন, ভারতবর্ষের আইপি অ্যাড্রেসে এটা হিট হয়েছে এবং সেই আইপি অ্যাড্রেস হিট হয়ে আমার মোবাইলে ফোন এসছে, অর্থাৎ ফোনটা আপনি করেছেন, আপনি অভিযোগ জানিয়েছেন এবং এবং আপনিই বলেছেন আপনার বাবা বাংলাদেশি নাগরিক। লিসেন, আপনিই বলেছেন আপনি যেখানে ফোনটা, লিসেন, অ্যাকচুয়ালি আপনি যেখানে ম্যাডাম ফোনটা করছেন, না না আপনি আপনি বুঝেননি, না বুঝেন, 27 বছর বয়স, আপনি না বুঝে আমাকে ফোন করে দিয়েছেন। এবার আনফর্চুনেটলি বলতে হয়, দুর্ভাগ্যজনক ঘটনা, এবার আপনাদের ইন্টারনাল ব্যাপারে দুটো দেশ জড়িয়ে গেছে, কেমন? আপনাদের হাইকমিশন থেকে আমাদের কাছে ফোন এসেছিল, বাংলাদেশ হাইকমিশন থেকে ফোন এসেছিল, ওই ফোনটাও রেকর্ড করা হয়েছে, এক। সেকেন্ড, আপনারা আপনারা বাংলাদেশে বসে বসে আপনারা বাংলাদেশে বসে বসে ইন্ডিয়ার মিডিয়া নিয়ে খেলবেন, নাটকবাজি হচ্ছে না? বাংলাদেশে থাকি, আমি হচ্ছে একটা বড় হয়েছি, আমি কখনো বাইরের জগতের সাথে মিশিনি, আমার মিডিয়া সম্পর্কে কোনো কোচিং নেই। যদি আমি আমার মায়ের দিব্যি দিয়ে বলছি, আমি ঈশ্বরের দিব্যি দিয়ে বলছি, যদি আমি যদি কোনো ফার্স ড্রাম করার উদ্দেশ্যে আপনাকে নখ দিয়ে থাকি, আমার আমার যেন কি জন্মটাই বৃথা। আমি একদম আমার কি মা কালীর নামে আমি দিব্যি করে বলছি দাদা, আমি বুঝতে পারিনি দাদা, আমাকে আপনি ক্ষমা করে দিন দাদা। আচ্ছা আপনার, শুনুন, আমার কথাটা শুনে নিন, আমি এতক্ষণ, লিসেন, এতক্ষণ আমি কারোর সাথে কথা বলি না, সময় দিই না এতক্ষণ, কেমন? আপনাকে দিচ্ছি যেহেতু আপনি আমার দেশের নন। আপনার মা কালি না বাবা কালো আমি জানি না, ইন্টারেস্ট নেই আমাদের কিছু। আপনি ফোন করে বলেছিলেন কি, লিসেন, আপনি ম্যাডাম ম্যাডাম কাইন্ডলি লিসেন, ম্যাডাম ম্যাডাম উইথ ডিউ রেসপেক্ট, ম্যাডাম উইথ ডিউ রেসপেক্ট, লিসেন লিসেন লিসেন, আপনি বলেছিলেন কি, ম্যাডাম ম্যাডাম আমাকে কি আপনারটা শুনতে হবে তাহলে লাইন কেটে দেবো, না না আমাকে কি আপনারটা শুনতে হবে তাহলে লাইন কেটে দেবো, আমারটা শুনবেন আপনি? ইয়েস অর নো? ইফ ইয়েস দেন আইল কন্টিনিউ। শুনুন, প্রথম কথা হচ্ছে এখানে প্রধানমন্ত্রী ভারতবর্ষের শেখ হাসিনা নন, এখানকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের নিয়ম ভারতবর্ষে চলে না। দুই, তিন, আপনি ফোন করেছেন, আপনি অভিযোগ করেছেন, আপনি বিচার চেয়েছেন, হ্যাঁ কি না? এবং আপনি ভারতবর্ষের মিডিয়াকে, লিসেন, ভারতবর্ষের মিডিয়াকে ইনফর্ম করছেন যে আপনি বিডিআরকে টাকা দিয়ে অনুপ্রবেশ করেছিলেন, অবৈধভাবে ভারতে এসেছিলেন, সেটা ইনফর্ম করছেন, এবার আমাকে অনুরোধ করছেন বা আদেশ করছেন বা বলছেন যে নিউজ ডিলিট করতে হবে? ফোনটা রাখুন, ফোনটা রাখুন, বাংলাদেশ হাইকম বাংলাদেশ হাইকমিশন, লিসেন, বাংলাদেশ হাইকমিশন আমার কাছে পুরো ডিটেলস চেয়েছে, আমরা সবটা দেব, বাকিটা আমরা দেখছি, রাখুন। পূজার অনুরোধ রাখা সম্ভব নয় আমাদের পক্ষে, কেউ ভাবতেই পারেন হোয়াটসঅ্যাপে ফোন এলে কিছুই রেকর্ড হয় না, যদিও এই আত্মবিশ্বাস রাখার কোনো কারণ নেই। যা সত্য এবং যা ঘটনা সেটাই একটা খবর, আর সব খবর জানা আর বোঝা আমাদের দর্শকদের অধিকার। তবে পূজা খুব দ্রুতই ফিরে পাবে তার বাবাকে, ত্রিপুরা পুলিশ সে ব্যবস্থাই করছে বলেই পুলিশ সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।